দেখলে মনে হতে পারে এটি গ্রামের কোনো হাটের দৃশ্য। আসলেই তাই। তবে বাকি আট দশটা হাটের মতো এই হাটের ক্রেতা সাধারণ মানুষ নয়, যারা দিন আনে দিন খায়, যাদের নুন আনতে পান্থা ফুরানোর মতো অবস্থা, যাদের একবেলা খেলে অভুক্ত থাকতে হয় আরেক বেলা, এমন সব মানুষই এই হাটের ক্রেতা। বলছি বিদ্যানন্দ ফাউন্ডেশনের গরিবের সুপার শপের গল্প। কি নেই এখানে? চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য, আর দাম শুনলে মনে হয় এই যেন শায়েস্তা খানের আমল। এক টাকায় এক কেজি চাল, দুই টাকায় দুই কেজি আটা, চার টাকায় এক লিটার তেল, এক টাকায় হাফ ডজন ডিম, মাছ মুরগি সবজি সহ কত কি। প্রতিটি পরিবার গরিবের সুপার শপ থেকে সর্বোচ্চ 10 টাকার পণ্য ক্রয় করতে পারেন, যার বাজার মূল্য প্রায় 600 থেকে 700 টাকা। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় আয়োজন করা হয় ভিন্নধর্মী এই বাজার। ত্রাণ নয় বরং গ্রহীতাকে পণ্য বাছাই করার স্বাধীনতা দিতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী উদ্যোগ। এমন আয়োজন হতে থাকলে দেশের দরিদ্র জনগোষ্ঠী জীবিকা অর্জনে কিছুটা হলেও চাপমুক্ত হবে।